আসসালামু আলাইকুম, আমার নাম খালেদা পারভীন, আমার বয়স 52, আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কালকে এখানে ভর্তি হলাম, আমার চিকিৎসা চলছে, মোটামুটি ভালোই চলছে। আমার মূলত সমস্যা ঘাট থেকে বাম হাতের ব্যথা ছিল, এমন সমস্যাটা তীব্র ব্যথা, মানে অসহ্য ব্যথা, আর ওই ঘাট থেকে নিয়ে হাত পুরা অসহ্য ব্যথা। তো আমি নিউরো সার্জন একজন দেখাইছি, উনি ওষুধ দিছে, ওনার ওষুধও খাইলাম, কোনো ইম্প্রুভ হচ্ছে না। তারপরে আমার কিশোরগঞ্জ নিজের এলাকায় একজন ডাক্তার দেখাইলাম, কোনো ইম্প্রুভ হচ্ছে না। তাই আমি পরে শফিউল্লাহ প্রধান স্যারকে যে টিভিতে দেখলাম, তাও দেখে ওনার এখানে আসলাম আর কি। আমি আজ থেকে 3 মাস যাবৎ তার এখানে ঘাড়ের ব্যথা এবং হাতের পেন আমি ফলো করতেছি। ঢাকাতে অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওনারা কিন্তু ওইভাবে ট্রিটমেন্টটা করেন নাই। ওনারা শুধু লামসাম একটু মেডিসিন দিচ্ছেন, ওই মেডিসিন দিয়ে যে রেস্টে থাকতে হবে, কিন্তু এইভাবে তার কোনো উন্নতি হয় না। মানে যেটুকু ট্রিটমেন্ট দরকার এটুকু কিন্তু দেয় নাই অন্য ডাক্তাররা। কিন্তু আমরা ইউটিউব দেখে বা টিভিতে ওনার শফিউল্লাহ স্যারের একটু ভালো পারফরমেন্স দেখে আমরা আবার চলে আসলাম এখানে। কালকে আসার পরে, ভর্তি হওয়ার পরে এখন মোটামুটি আগের চেয়ে 70% রিলিজ হয়েছে আর কি। হাত নাড়াতে পারতাম না, উপরে উঠাইতে পারতাম না, এখন অনেকটা উপরে উঠাইতে পারি, নাড়াচাড়া করতে পারি। বিশেষ করে আমার ব্যথাটা রিলিজ হয়েছে, তাতে আমি অনেকটা খুশি আর কি। এত ব্যথা ছিল যে অসহ্য ব্যথা, এই ব্যথাটা একটু রিলিজ হয়েছে, আমি খুশি। আমি এখানে যা দেখলাম, মানে এখানে পেইন এন্ড প্যারালাইসিস এবং এই ধরনের যত ডিজিজ আছে, মানে এখানে এক্সট্রা একটু ট্রিটমেন্ট, মানে আমার যা অনুযায়ী দেখলাম এক্সট্রা ট্রিটমেন্ট, মানে এটা খুব ভালো প্রতিষ্ঠান, এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যারা যারা এই রোগে ভোগেন তারা অবশ্যই এখানে ট্রিটমেন্ট নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে এখানে বাংলাদেশের একটা ভালো একটা ট্রিটমেন্ট, বিশেষ করে এখানে যে স্টাফগুলো আছে, বিশেষ করে সারাদিন যাবতীয় আমার সাথে আছে, খুব মিশুক, তাছাড়া সব দিক দিয়েই খুব ভালো কোঅপারেটিভ করতেছে। এই তো বললাম, আমার আগে তো রিলিজ ব্যথা তো কমতো না, ব্যথা তো একদমই কমতো না। আগে যে ডাক্তার দেখাইছি, যে এতদিন যাবো তো ওষুধ খাইতেছি, অনেক ওষুধ তো খাইলাম, কিন্তু এখানে 2 দিনে যা উন্নতি হয়েছে ওখানে 3 মাসও তা হয়নি আর কি। আমি এখানে আজকে 2 দিন যাবত ভর্তি আছি, মানে ভর্তি হওয়াতে আমি অনেকটাই উপকৃত হয়েছি। শফিউল্লাহ স্যার প্রধান স্যারকে ওই টিভিতে দেখি আমি এখানে আসছি, বিশেষ করে স্যারের উপর নির্ভর করি আমি এখানে আসছি। আসার পরে এখানে যে চিকিৎসা পাইছি আমি সন্তুষ্ট, মোটামুটি আমি সন্তুষ্ট। পরিপূর্ণ চিকিৎসা নিলে মনে হয় আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো আর কি। স্যার আমাকে 15 দিনে ভর্তি দিয়েছে, তারপর মনে হয় সপ্তাহখানেকের ভিতরে আমি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। আসলে হয়েছে কি, মানে এই ট্রিটমেন্টটা নিয়ে আমরা কোথায় যাব, কোথায় কি করব, এটা আগে আমরা কোনো ডিসিশন করতে পারি নাই যে কোথায় ভালো চিকিৎসা হবে। যেখানে মোটামুটি যাই কোনো চিকিৎসা নাই, শুধু ট্রান্সফার, যে এই রুমের থেকে ওই রুমে, ওই রুমের থেকে ওই রুমে, শুধু ট্রান্সফার। কিন্তু আমি বাসায় যাওয়ার পর বললাম বা আমি ইউটিউব দেখলাম যে ওই স্যারের অনেক দেখলাম, যে মোটামুটি অনেক রোগী দেখলাম যে ভালো বলছে এবং চিকিৎসা খুব ভালো হয়েছে, মোটামুটি বিশ্বমানের চিকিৎসা বলা চলে। মানে টোটাল ওয়ার্ল্ডের যে ডেভেলপড ট্রিটমেন্টগুলি আছে, আমার মনে হয় যে এখানে এই চিকিৎসাটা আছে এবং আপনারা এখানে নির্ভর করতে পারেন। আনন্দ তো এটা বলার অপেক্ষা রাখে না, খুব আনন্দ পাচ্ছি এবং মনের ভিতরে যে ছিল ভয় ছিল, এই ভয়টা মোটামুটি কেটে গেছে, এখন মনে হচ্ছে আমরা সুস্থ দিকে যাচ্ছি। কিন্তু সারা ঘুমাতেই পারে না, আমিও হাসছি, উনি আমার পিছনে পিছনে উনিও হাসছে, হাঁটাহাঁটি করছে, এই যে রাত্রে ঘুমাতে পারে না, উনি আমার সাথে সাথে সদাচ্ছে। আজকে আমার এখানে ভর্তি হয়েছি প্রায় 10 দিন হলো, 14 দিনে ভর্তি দিছিল, 10 দিন হলো, 10 দিনে চলে যাচ্ছে। কিন্তু যখন যতটুকু ওষুধ নিয়ে আসছিলাম এখন মোটামুটি একটু ভালো, আগে তো হাতে প্রচণ্ড ব্যথা ছিল আর কি, এখন ব্যথাটা একটু সহনীয় পর্যায়ে আসছে, সহ্য করতে পারি, আগে অসহ্য ছিল এখন সহনীয় পর্যায়ে আসছে, সহ্য করতে পারি। এই বিশেষ করে পরিবেশটা ভালো আর কি, আর সার্ভিস চার্জ ভালো, ফিজিওথেরাপি নার্স সবারই ব্যবহার ভালো, সেবা পাইছি ভালো, এটা বলতে হবে, অনেক সেবা পাইছি। বাসায় যেভাবে থাকতাম ফ্রি, এখানে এইভাবে ফ্রি থাকতে পারতেছি, এখানে একটা চুলার ব্যবস্থা আছে, অনেক সময় আমরা চাটা বানায় খাইতে পারতেছি, এই একটা সুবিধা আর কি, অনেক অসুবিধা পাইছি, অনেক সুবিধা পাইছি। এখানে যা দেখলাম তো মোটামুটি সুস্থ হয়েই গেল সবাই।
আর আমি তো মহিলা মানুষ, ঘরে বসে আছি, এত তো আর খোঁজ করি নাই। অন্যান্যদের মুখে যা শুনতেছি বলছে, থেরাপিস্টটা বলতেছে ভালো হয়ে যাচ্ছে না, ভালো এখানে যা বলছে স্যার, তো যা যতটা বলছে ততটাই স্যার আমাদের চেষ্টা করছে। বিশেষ করে স্যার প্রতিদিনই আসছে, সকালে না পারলে বিকালে একদিন, রাত্রেও আসছে, এসে আমাদের খোঁজ খবর নিছে, ওইটি আমাদের কাছে যথেষ্ট। আপনি সবাই দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকতে পারি আর কি। স্যারের চিকিৎসা উন্নত চিকিৎসায় আমরা যদি সময় দিতে পারতাম হয়তো আর একটু ভালো হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা এই সময়টুকু তো স্যারকে আমরা তো দিতে পারতেছি না। সামনে ঈদ, তারপরে আমার ছোট বাচ্চাটা পরীক্ষা সামনে, এটা বিশেষ জরুরি একটা ইয়া, আমি না থাকলে তো একদমই পড়ে না, এই কারণে দিতে পারতেছি না, নাহলে হয়তো 14 দিনে ভর্তি দিছিল, আমি 14 দিনে থেকে যেতাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।